ডিসিশন তো আপনাকেই নিতে হবে। রেপার্টরি মেট্রি আমেরিকা থেকে, ওই যে লাস্ট আমরা 6টা পয়েন্ট বলছিলাম কম্পারেটিভ উইথ মেট্রি আমেরিকা, লাস্টের পয়েন্টটা ছিল মনে আছে সেই পয়েন্টগুলো কি কি ছিল বলেন তো? রেপার্টারাইজেশনের যে ধাপগুলো ছিল, কেস টেকিং অ্যান্ড রেকর্ডিং, একটু বলেন, কেস টেকিং অ্যান্ড রেকর্ডিং, অর্থাৎ রোগীর থেকে লক্ষণ সংগ্রহ করতে হবে, লিখতে হবে, এটাই কেস টেকিং। এরপর কি ছিল? এটা ছিল সিমটম এভালুয়েশন, লক্ষণ শুনলেই হবে না, অনেক লক্ষণ রোগীরা বলবে, এই লক্ষণ থেকে আমাকে লক্ষণের মূল্যায়ন করতে হবে, কোন লক্ষণগুলোকে এখন বেশি গুরুত্ব দিবেন, কোন লক্ষণগুলোকে গুরুত্ব কম দিবেন, তাহলে সেই যে সিমটম এভালুয়েশন লক্ষণের মূল্যায়ন, এবার সেই ধাপটা করতে হবে। তাহলে কেস চেকিং অ্যান্ড রেকর্ডিং, সিমটম এভালুয়েশন, লক্ষণের মূল্যায়ন। এরপর তৃতীয় কাজ হলো লক্ষণের মূল্যায়ন করলেন, যে লক্ষণগুলোকে পেলেন এগুলোকে প্যারাফ্রেজিং করতে হবে, লক্ষণকে রুব্রিকে রূপান্তর করতে হবে, লক্ষণ কি কি করতে হবে, রুব্রিকে রূপান্তর করতে হবে, নাহলে তো রেপার্টরি আপনাকে কোনো সাজেশন দিবে না। আচ্ছা, প্যারাফ্রেজিং করলেন, এবার কি করতে হবে, সার্চিং অ্যান্ড রেকর্ডিং। এই যে প্যারাফ্রেজিং যেটা করলেন, এটাকে এবার কি করতে হবে, খুঁজতে হবে, সার্চিং মানে রেপার্টরিতে সেই রুব্রিকসগুলো খুঁজতে হবে এবং যেই মেডিসিনগুলো পাওয়া যাবে সেগুলোকে লিখতে হবে। তাহলে সার্চিং অ্যান্ড রেকর্ডিং, খুঁজতে হবে, লিখতে হবে, লিখলেন, খুঁজলেন, লিখলেন। এরপর ক্যালকুলেটিং, যা খুঁজে পেলেন, লিখলেন, এগুলোকে ক্যালকুলেট করেন, হিসাব নিকাশ করেন, হিসাব নিকাশ করে কি পাওয়া গেল, যা পাওয়া গেল তাকে এবার কম্পারেটিভ উইথ মেট্রি আমেরিকা, এবার এই মেডিসিনকে মেট্রি আমেরিকার সাথে কম্পেয়ার করে এরপরে রোগীকে ঔষধ। কাজ খুব সহজ, কাজ আসলে কঠিন না, কাজ কি সহজ, যদি বাসায় একটু সাব রুব্রিক্স পড়া হয়,